ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, সেই ছোট্টবেলা থেকে আমরা এই প্রবাদ বাক্যটা শুনে আসছি। কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ফেইলিওরকে সাকসেসের পিলার বানাতে পারি না। একবার ব্যর্থ হয়ে গেলে আমরা ভেঙে পড়ি, কুঁকড়ে যাই, মুচড়ে যাই, অন্য কোনো পথে চলে যাই। কিন্তু এই পথেই থেকে সফলতা অর্জন করা, এই জিনিসটা কিন্তু আমাদের সবার ধাতে হয় না, আমরা সবাই পারি না। কিন্তু আমরা যদি বিশ্বের সকল সফল মানুষদের আমরা যদি আত্মজীবনী পড়ে দেখি, দেখব সবারই জীবনে সফলতার আগে বারবার ব্যর্থতা এসেছে এবং তারা সেটাতে লেগেছিলেন, লেগে থেকেই সেখানে সফলতা অর্জন করেছেন। আমাদের আজকের এই ভিডিওটা সেই ফেইলিওর সম্পর্কে। আজকে আমরা কথা বলবো ওই ভাইয়া বা আপুটার জন্য যারা এবারের ভর্তি পরীক্ষার প্রিপারেশনে, এবারের ভর্তি পরীক্ষায় ধরে নিতে ফেইলিওর। আমরা তাদের নিয়ে কথা বলবো যারা এবার পারেনি, কিন্তু তার অর্থ এই না যে তারা কখনোই পারবে না। তোমরা ঠিক ধরেছ, আমাদের এই ভিডিওটা সেই ভাইয়া বাপুটার জন্য যারা ভাবছ এবার হয়নি তো কী হয়েছে, পরের বার অবশ্যই হবে, অর্থাৎ যারা এখনও সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য চিন্তা করছো। তাহলে ডিএমসি ড্রিমার্স টিমের পক্ষ থেকে আমি ডক্টর তোফেল আহমেদ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাকে একটু হলেও সাহায্য করবে, খানিকটা তোমার উপকারে আসবে। দ্বিতীয়বার তুমি মেডিকেল ভর্তি কোচিং করবে কি করবে না, সেটা সবার আগে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিভাবে দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবা, দ্বিতীয়বার কিভাবে প্রস্তুতি নিবা, সেইটা আলোচনা করার আগে আমরা আলোচনা করব যে তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি কি দ্বিতীয়বার মেডিকেল ভর্তি কোচিং করতে চাও কি না। এই সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আমি ব্যর্থ হয়ে গেছি, রাগের মাথায় জেদের বসে, অন্যরা পেরেছে আমি পারিনি, আমি এটা করেই ছাড়ব, এই রকম রাগের মাথায় জেদের বসে নেওয়া সিদ্ধান্তগুলো কখনোই ভালো ফল বয়ে আনে না। আমাদেরকে খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে আমরা আমাদের অ্যানালাইসিস করা আসলে জরুরি, যে আমি কি আসলেই দ্বিতীয়বার মেডিকেলের প্রিপারেশন নিতে চাই। এই সিদ্ধান্তটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাকে এই সিদ্ধান্তটা নেওয়াতে সাহায্য করতে পারি। আমি বলতে পারি চারটা প্রশ্ন তুমি নিজেকে করবা, এই চারটা প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিবা তুমি কি এবার আরেকবার মেডিকেলের প্রিপারেশন নিতে চাও নাকি চাও না। প্রথম কথা, এবার তুমি কেন ব্যর্থ হলা? প্রথম কথা, আমাদেরকে এবারকার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে হবে। এইবার ব্যর্থ হলা কেন? এবার তুমি দুটি কারণে ব্যর্থ হতে পারো। এক, তোমার প্রস্তুতি ভালো হয়নি, তাই পরীক্ষাও ভালো হয়নি। দুই, তোমার প্রস্তুতি ভালো ছিল কিন্তু পরীক্ষা ভালো হয়নি। দুটোই কিন্তু ব্যর্থতার মোটামুটি বড় কারণ। এখন এই দুটো হলো হেডলাইন, এর ভিতরে ছোট ছোট আসল কারণগুলো আছে। তোমার প্রস্তুতি এবার ভালো হয়নি কেন? প্রথম কথা, তোমার যে লেভেলের ডেডিকেশন থাকা দরকার ছিল, যে আত্মনিবেদন থাকা দরকার ছিল, এবার তুমি সেটা দাওনি। যে পরিশ্রমটা করা দরকার ছিল সেটা তুমি করনি। আর তৃতীয় কথা, তুমি এবার অনেক সময় নষ্ট করেছ। এবং চতুর্থ হতে পারে, তুমি প্রপার গাইডলাইন পাওনি, অর্থাৎ যে পথে দৌড়েছ সে পথটা আসলে সাফল্যের পথ নয়। তাহলে এই কারণগুলোর জন্য তোমার প্রস্তুতি ভালো হয়নি, যার ফলশ্রুতিতে প্রস্তুতি ভালো না হলে পরীক্ষা আসলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। আবার একটা হতে পারে যে না, তুমি আসলে আত্মনিবেদন করেছিলা, তুমি অনেক বেশি সময় দিয়েছো, তোমার অনেক বেশি পরিশ্রম ছিল, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব গুবলেট পাকিয়ে গিয়েছে, তুমি এই জন্য চান্স পাওনি। এবং আমি গ্যারান্টি দিতে পারি এটা কিন্তু আসলে একটা অনেক বড় কারণ, অনেকেরই কাছে এটা বড় কারণ, পরীক্ষার হলে গিয়ে যেন কী হলো। এবারে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিন্তু তুলনামূলকভাবে সহজ ছিল অন্যবারের তুলনায়, এবং তুমি সহজ প্রশ্নটা পারোনি। নিশ্চয়ই তাহলে তোমাকে এই কারণটাও খুঁজে বের করতে হবে। এর কারণ হতে পারে তিনটা, প্রস্তুতি ভালো কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারোনি, এর কারণ হতে পারে তিনটা। প্রথম কথা নার্ভাসনেস, দ্বিতীয় কথা কনফিডেন্সের অভাব, তৃতীয় কথা প্র্যাকটিসের অভাব। এই তিনটে জিনিসেই কিন্তু পরীক্ষা হলে গিয়ে, সহজ জিনিস মানুষ সহজে পারে না, কঠিন জিনিস পারার তো প্রশ্নই আসে না, আর চান্স মিস হয় সহজ জিনিস না পারলে। যদি এইগুলোই তোমার কারণ হয় তাহলে কারণগুলো আইডেন্টিফাই করো, কোনটা তোমার কারণ।
এই কারণগুলো আইডেন্টিফাই করে দেখো তো এই কারণগুলোকে সলভ করা যায়। যেমন ধরো তুমি এবার পরিশ্রম করনি, তোমার ডেডিকেশন ছিল না, তুমি সময় নষ্ট করেছো, এই কারণগুলো সলভ করার ক্ষমতা কিন্তু তোমারই হাতে। তুমি কিন্তু আগামী 1 বছর পরিশ্রম করার জন্য শপথ নিতে পারো, তুমি কিন্তু সবচেয়ে বেশি ডেডিকেশন দিতে পারো এবং সময় একদমই নষ্ট করবা না এই সিদ্ধান্ত নিতে পারো। এই সিদ্ধান্ত কিন্তু তোমার হাতেই। তুমি যদি এই সিদ্ধান্ত নাও তাহলে এই অংশটা তুমি সলভ করে ফেললা, আর প্রপার গাইডেন্সের যে বিষয়টা, প্রপার গাইডেন্স পাওনি। আমি জানি না তুমি ঠিক কীভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু আমরা বলতে পারি তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশনের জন্য আমরা ডিএমসি ড্রিমার্স টিম সদা প্রস্তুত আছি। আমাদের যে ডিএমসি ড্রিমার্স অ্যাপ, আমরা বারবার করে বলছি, আমরা ওখানে যা পড়িয়েছি, যে এমসিকিউগুলো দিয়েছি, কেউ যদি এগুলো শুনে, ভিডিও লেকচারগুলো দেখে এমসিকিউগুলো ভাজা ভাজা করে ফেলে, তার আসলে মেডিকেল প্রিপারেশনে কিচ্ছু বাকি থাকে না, সে 100% প্রিপেয়ার হয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো তুমি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপকে অবশ্যই কাজে লাগাবে, এটা তোমাকে আমরা গ্যারান্টি দিচ্ছি। তোমার প্রিপারেশন যাই থাকুক সেটাকে খুব ভালো বানিয়ে দিবে। তো প্রপার ডিরেকশনও তো আমরা দিয়ে দিলাম। আর একটা বিষয়, যদি পড়ছো ভালো, পরীক্ষা হলে যে পাকিয়ে যাচ্ছে, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করো যে তুমি অবশ্যই পারবা, প্র্যাকটিস করার হার বাড়িয়ে দাও, পরীক্ষা হলে গিয়ে ভুল হবে না, এবং যখন তোমার প্র্যাকটিস বেশি হবে, কনফিডেন্স বেশি হবে, নার্ভাসনেস অটোমেটিক কমে আসবে। তাহলে প্রথম কারণে ছিলাম আমরা, প্রথমে সিদ্ধান্ত নেওয়ার শুরুতেই আমাদের কী খুঁজতে হবে, ব্যর্থতার কারণগুলো কী কী। তাহলে ব্যর্থতার কারণ তুমি আইডেন্টিফাই করলা। এবার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা আসলেই গুরুত্বপূর্ণ। তুমি ব্যর্থতার কারণ চিহ্নিত করে ফেলেছো, দ্যাটস ওকে, কিন্তু এবার খুব মোক্ষম প্রশ্নটা, তুমি কি আসলেই মেডিকেলে পড়তে চাও? ডাক্তার হওয়া, সেই সাদা অ্যাপ্রনটা কি আসলেই তোমার স্বপ্ন? ওই স্টেটোস্কোপটা কি আসলে তোমার বাবা মায়ের স্বপ্ন নাকি তোমার স্বপ্ন? এই প্রশ্নটা তোমাকে এখন কিন্তু আসলেই নিজেকে খুব ভালোভাবে করতে হবে, তোমার বাবা মায়ের সাথেও কথা বলতে হবে। তুমি মেডিকেল পড়তে চাও তোমার বাবা মায়ের কথা শুনে, পারিপার্শ্বিক কথা চিন্তা করে, কিন্তু মেডিকেলের চান্স পেয়ে গেলা পরের বার, বাকি জীবনটা কিন্তু পড়ালেখা করে কাটাতে হবে, একটা চাপের জীবন। এই জীবনে কি তুমি আসলেই আসতে চাও কি না? অবশ্যই সম্মানের জীবন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি কি আসলে এই জীবনে আসতে চাও? এই প্রশ্নটা করার সময় এখনই। তোমার যদি ওই সাদা অ্যাপ্রনটার প্রতি, ওই স্টেথোস্কোপটার প্রতি, বা ওই অসুস্থ রোগীগুলোর প্রতি সহানুভূতি বা সহমর্মিতা, এগুলো বেশি কাজ করে, বা তোমার স্বপ্নটাই যদি সব কিছুর চেয়ে বড়ো হয়, ওই কষ্টের চেয়ে বড়ো হয় পরবর্তী জীবনের, তাহলে সিদ্ধান্ত নাও যে তুমি মেডিকেলে পড়তে চাও। আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই তুমি একটা ধাক্কা খেয়েছো, হতে পারে তুমি মেডিকেলে পড়তে চাওই না, এই সিদ্ধান্তটা এখনই নিয়ে নাও। মেডিকেলে ভর্তি হয়ে তারপরে সিদ্ধান্তটা নেওয়াটা আসলে জীবনটাকে খানিকটা জটিল করে দেবে, সিদ্ধান্তটা এখনই নেওয়া ভালো। এইবার তৃতীয় বিষয়, তৃতীয় বিষয় হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু একটা লং টার্ম প্রিপারেশন। অর্থাৎ আমি যদি ধরি এই বছরের নভেম্বর থেকে আগামী বছরের অক্টোবর পর্যন্ত মোটামুটি 11 মাসের প্রিপারেশন, এইবার তুমি দেখেছো 3 মাসের তোমার এই HSC-র পরের এই জীবনটাই কতটুকু চাপের। তোমাকে কিন্তু মোটামুটি 1 বছর ধরে এই চাপটা বহন করার মানসিক শক্তি থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আগামী 1টা বছর যে গুণ দুটো আসলে তোমাকে টিকিয়ে রাখবে সেটা হচ্ছে মানসিক শক্তি এবং ধৈর্য। এই দুটো গুণ না থাকলে এই 1টা বছর সার্ভাইভ করা খুবই কঠিন। নিজেকে প্রশ্ন করো, তোমার কি সে পরিমাণ মানসিক দৃঢ়তা আছে সকল চাপের প্রতিকূলে? তুমি 1টা বছর পড়ালেখা করবা, তোমার বন্ধুবান্ধব নতুন ভার্সিটিতে যাচ্ছে, নতুন মেডিকেল কলেজে যাচ্ছে, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছে, সেখানে তুমি বইয়ের মুখ গুজে পড়ালেখা করছো, জিনিসটা কিন্তু অবশ্যই অনেকটুকু মানসিক শক্তি দরকার হবে। এবং যখন তুমি প্রত্যেক দিন পড়ালেখা করবার করার পরে দেখবে কিছু জিনিস ভুল হচ্ছে, তুমি কিন্তু বারবার কষ্টের মধ্যে থাকবা, তখন কিন্তু তোমার ধৈর্যটা খুব কাজে লাগবে। যারাই মেডিকেলে সেকেন্ড টাইমে চান্স পায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ধৈর্য এবং মানসিক শক্তি, এই দুটা পার করেই চান্স পায়। এবং আরেকটা জিনিস কিন্তু তোমার মাথায় রাখা জরুরি, তুমি যখন দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ তোমার কিন্তু -5 মার্ক, অর্থাৎ তুমি পরীক্ষা যা দিবা তা থেকে 5 মার্ক মাইনাস করে তোমার রেজাল্ট তৈরি হবে। তারপরও এক্ষেত্রে আমি সবসময় বলি, তুমি যদি ধৈর্য, মানসিক শক্তি আর পরিশ্রম আর প্রপার গাইডলাইনে হাঁটো, 5 মার্ক কভার করা কোনো বিষয় না, এটা আসলেই কোনো বিষয় না। ভিডিওর পরবর্তী অংশে এটা আমরা আরেকবার আলোচনা করব। তাহলে 3টা বিষয়, মানসিক শক্তি এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা তোমার আছে কি না, বা তুমি এটা করতে চাও কি না, এই প্রশ্নটা এখনই করতে হবে সেকেন্ড টাইম করার সিদ্ধান্ত নেওয়ার আগে।
এবার চতুর্থ কথা, এবং এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ কথা, তুমি এবার সবই করলা, তুমি সব করলা, প্রপার পরিশ্রম করলা, ডেডিকেশন দিলা, সময় নষ্ট করলা না, প্রপার গাইডলাইনে দৌড়াইলা, তারপরও হতে পারে তুমি আগামীবারও মেডিকেল চান্স পেলা না, এটা কিন্তু হতেই পারে। সৃষ্টিকর্তা তোমার জন্য কী লিখে রেখেছেন তোমার ললাটে, তোমার কপালে, তুমি আসলে জানো না, আমরা কেউই জানি না। তো এমন হতেই পারে তুমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও চান্স পেলে না, সেক্ষেত্রে তুমি কোথায় ভর্তি হবা, সেক্ষেত্রে তুমি কী পড়বা, এই অপশনগুলো আসলে এখনই ভেবে রাখাটা দরকার। যদি এই অপশনগুলো এখন থেকেই তুমি ক্লিয়ার থাকো যে ওকে চান্স না হতে পারে, আমি তখন এটা পড়বো, এটা কিন্তু তোমাকে মানসিকভাবে সাহায্য করবে এবং পরবর্তী ড্যামেজ কন্ট্রোলেও, ড্যামেজ ম্যানেজমেন্টেও তোমাকে সাহায্য করবে, এই জিনিসটা ভেবে তারপরে সেকেন্ড টাইম পড়ার চিন্তাভাবনা তুমি করবা। তাহলে চারটা প্রশ্ন আবারও চলো আমরা একবার রিক্যাপ করে ফেলি। সেকেন্ড টাইম পড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কী কী ভাবতে হবে? এক, এবার কী কী কারণে ব্যর্থ হয়েছি, সেই কারণগুলোকে আমি ওভারকাম করতে পারবো কি না, যদি ওভারকাম করার ক্ষমতা থাকে শুধুমাত্র তাহলেই সেকেন্ড টাইম করার সিদ্ধান্ত নাও। দুই, এক বছর ধরে মানসিক শক্তি এবং সেই পরিমাণ ধৈর্য আমি ধারণ করতে পারবো কি না। তিন, আগামীবারও চান্স না হলে আমি কোথায় পড়বো। চার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কি আসলেই মেডিকেলে পড়তে চাই, ওই হোয়াইট কোর্টটি কি আমার স্বপ্ন। সবগুলো প্রশ্ন তুমি যদি পজিটিভ উত্তর বের করো তোমাকে আমি দ্বিতীয়বার কোচিং করার জন্য উৎসাহ দেব। তাহলে তুমি এখন সিদ্ধান্ত নিয়ে নিলা যে আমি এখন সেকেন্ড টাইম কোচিং করব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে প্রিপারেশনটা নিব কিভাবে। প্রথম কথা, দেখো তুমি কোথাও ভর্তি হয়েও প্রিপারেশন নিতে পারো, কোথাও ভর্তি না হয়েও প্রিপারেশন নিতে পারো, আসলে চান্স পাওয়াটা নির্ভর করে তুমি কতটুকু প্রস্তুত তার উপরে। এখন প্রস্তুতি কিভাবে নিব আমরা সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কিভাবে আমরা প্রস্তুতিটা নিব। প্রথম কথা হচ্ছে পড়া আসলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সব সময় একই, ওই বইগুলো থেকেই প্রশ্ন আসবে, ওই একই রকম প্রশ্ন, এমন না যে সেকেন্ড টাইমের জন্য হার্ড প্রশ্ন, ফার্স্ট টাইমের জন্য সহজ প্রশ্ন। তো প্রিপারেশন একই রকম, সিলেবাসও হুবহু একই, তোমাকে জাস্ট এবার তোমার হাতে সময়টা বেশি আছে। তাহলে কী করতে হবে, মূল বইগুলো, মূল বই বলতে বারবার আমরা বলেছি কোনগুলো মূল বই, মূল বই বলতে আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান, গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান, হাজারি স্যারের রসায়ন এবং ইসাক স্যারের পদার্থবিজ্ঞান। এই বইগুলোর গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো আমরা অ্যাপে গুরুত্ব দিয়ে পড়িয়েছি, যা দাগিয়ে দিয়েছি, সেইগুলো ভাজা ভাজা করে ফেলা, সেইগুলো একদম ঝরঝরা করে ফেলা। তারপর এই অধ্যায়গুলোর উপরে আমরা আমাদের অ্যাপে যতগুলো এমসিকিউ এসেছে সবগুলো প্র্যাকটিস করা, একবার না দুইবার না অ্যাটলিস্ট তিনবার করে প্র্যাকটিস করা, তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু ভালো হয়ে যাবে। তোমার প্রথম কাজ হবে আসলে সব বইগুলো আরও একবার শেষ করা এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করা। এবং তোমার মাথায় রাখতে হবে আগামীবার মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি কিন্তু সবগুলো বই অ্যাটলিস্ট তিনবার শেষ করবা, সব কিছু অ্যাটলিস্ট তিনবার করে প্র্যাকটিস করবা, এতে তোমার প্রিপারেশন এবং কনফিডেন্স অনেক 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 বেড়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট তিনবার। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তুমি যখনই একটা অধ্যায় সলভ করবা তখনই পরীক্ষা দিবা ওই অধ্যায়ের উপরে, আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপে তো ওই অধ্যায়ের উপরে এনাফ এমসিকিউ দেওয়া আছে। চেষ্টা করতে হবে যেই পরীক্ষাতে তুমি অংশ নাও সেটা যেখানেই হোক, আমাদের অ্যাপেই হোক আর যেখানেই হোক, সবসময় 85% থেকে 95% মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে। তোমার টার্গেট হবে এখন 85% মার্ক পাওয়া, এবং তুমি কিন্তু কোনোভাবে 70-65 পেয়ে যদি সন্তুষ্ট থাকো ধরে নাও সেকেন্ড টাইমেও তোমার চান্স হবে না। সেকেন্ড টাইমে চান্স পেতে হলে অবশ্যই 85 থেকে 90 পাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবা তোমার কিন্তু 5 মার্ক মাইনাস হচ্ছে, এবং চেষ্টা করতে হবে ভর্তি পরীক্ষাতেও 85 থেকে 90 মার্ক পাওয়ার, সেটা পেতে হলে প্রত্যেকটা পরীক্ষায় 85 থেকে 90 পেতে হবে, সেই লেভেলের পড়ালেখাই করতে হবে। আবারও বলছি পড়ালেখা করার জন্য আমাদের অ্যাপের বাইরে আসলে কিচ্ছু লাগবে না, আমরা যা পড়িয়েছি এইটুকু একদম গুলে খেয়ে ফেলো, দ্যাট উইল বি ইনাফ। তবে আবারও বলছি 85 থেকে 90% মার্কের চেষ্টা করতে হবে যে কোনো পরীক্ষায়। কোনো পরীক্ষা খারাপ হলো, কেন খারাপ হলো সেইটা ভালো করার চেষ্টা করতে হবে। এক বছরে অসম্ভব এই কথাটা এটা আমি কখনোই বিশ্বাস করি না, খুবই ভালোভাবে সম্ভব। কখন সম্ভব? যখন তুমি সেই পরিমাণ মানসিক শক্তি এবং ধৈর্য তোমার মধ্যে নিয়ে আসবা, তাহলেই অবশ্যই 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 সম্ভব। যে কোনো প্রয়োজনে আমরা ডিএমসি ড্রিমার্স টিম সবসময় তোমার সাথে আছি, আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের পেজের মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সর্বদা তোমার সাপোর্টে আছি।
অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই সেকেন্ড টাইম কোচিং কি করবো কি না, এটা আসলে সম্পূর্ণ তোমার হাতে। আমরা বলতে পারি আমরা কোচিংয়ে যা পড়াই তার চেয়ে বেশি কিছু তোমার হাতে দিয়ে দিয়েছি। পড়ালেখাটা আসলে তোমার কাছেই, কোচিংয়ের কাছে না। তুমি কতটুকু প্রস্তুত সেটা আসলে তুমিই ঠিক করবা। তুমি যদি পড়ালেখা করতে পারো দ্যাট উইল বি ইনাফ, তুমি যদি প্রস্তুত হয়ে যাও দ্যাট উইল বি ইনাফ, এর বেশি কিছুই লাগবে না। সব শেষে আমি মোহাম্মদ আলী, বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়, সেরা বক্সার যাকে বলা হয়, তার একটা উক্তি দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই। মোহাম্মদ আলী যা বিশ্বাস করতেন তিনি তাই বলেছেন। তিনি বলেছেন কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে লড়াই করার কষ্টগুলোই তোমাকে বিজয়ী করবে সারা জীবনের জন্য। আজকের কষ্ট কালকের মিষ্টি ফল। এবং আমি সবসময় বিশ্বাস করি যদি লক্ষ্য থাকে অটুট এবং বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। সবার প্রতি শুভকামনা জানিয়ে ডিএমসি ড্রিমার্স টিমের পক্ষ থেকে আমি ডক্টর তোফায়েল আহমেদ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।